আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে সর্বশেষ সংবাদে। সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। মুফতি কাজী ইব্রাহিম দুই দিনের রিমান্ডে। বিএনপির জনসমর্থনে সরকারের হৃৎকম্পন শুরু হয়েছে বলেছেন মির্জা ফখরুল। মসজিদের ইমামরাও আজ নিরাপদ নয় বলেছে জাতীয় শিক্ষক ফোরাম। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে ক্যাম্পের ভেতর গুলি করে হত্যা। পাকিস্তান সমর্থিত জিহাদিরা আফগানিস্তান থেকে কাশ্মীরে যাবে, জাতিসংঘকে ইএফএসএএস। এরদোগানের সঙ্গে বৈঠক, আইসোলেশন ভাঙছেন পুতিন। নারীদের জন্য কাবুল বিশ্ববিদ্যালয় বন্ধের খবর ভুয়া বলছে তালেবান। এবং সর্বশেষ জানাবো, সিরিয়ায় শান্তি নির্ভর করছে তুরস্ক রাশিয়ার সম্পর্কের ওপর। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। মুফতি কাজী ইব্রাহিম দুই দিনের রিমান্ডে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভ্রান্তিমূলক ও উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান এই আদেশ দেন। এদিন আসামিকে আদালতে হাজির করে তার বিরুদ্ধে মামলা সুষ্ঠু তদন্তের জন্য 10 দিনের রিমান্ডের আবেদন করে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক হাসানুজ্জামান। এ সময় রাষ্ট্রপক্ষ রিমান্ডের দাবি জানান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিএনপির জনসমর্থনে সরকারের হৃৎকম্পন শুরু হয়েছে বলেছেন মির্জা ফখরুল। বিএনপির জনসমর্থনের জোয়ারে সরকারের হৃৎকম্পন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখনও ঘরে ঘরে গিয়ে পুলিশে আক্রমণ চলছে, হয়রানি হচ্ছে, তল্লাশি চলছে। কেন, কারণ কি? কারণ বিএনপি জেগে উঠেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তত্ত্বাবধানে নতুন করে বিএনপিকে সাজানো হচ্ছে, কমিটি গঠন করা হচ্ছে। এতে করে নতুন জোয়ার সৃষ্টি হয়েছে, নতুন প্রাণের সৃষ্টি হয়েছে, আর সেই জন্যই তাদের হৃৎকম্পন। তারা ভয় পেয়েছে, কাঁপছে, এজন্য বিএনপির ওপর চড়াও হয়ে আক্রমণ করছে। সরকারকে সতর্ক করে দিয়ে মির্জা ফখরুল বলেন, পৃথিবীতে কোনো স্বৈরাচার, কোনো একনায়ক, কোনো ফ্যাসিবাদী শাসক বা কোনো অত্যাচারী শাসক কোনো দিনই টিকে থাকতে পারে নাই। জনতার উত্তাল রোষের মধ্যে দিয়ে তাদেরকে পরাজয় বরণ করতে হয়েছে, এখন আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, এখনও সময় আছে, দেওয়ালের লিখনগুলো পড়ুন, মানুষের চোখের ভাষা দেখুন, মানুষের মনের কথা বোঝার চেষ্টা করুন, এখনও সময় আছে, ব্যর্থতার জন্য পদত্যাগ করেন। আপনারা যেই অপরাধ করেছেন সংবিধানকে লঙ্ঘন করে, জনগণের ভোটের অধিকার বন্ধ করে দিয়ে, আগের রাতে ভোট চুরি করে সেখান থেকে যদি রক্ষা পেতে চান অবিলম্বে পদত্যাগ করুন। একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন জনগণ, যাতে তাদের পছন্দ মতো সরকার নির্বাচন করতে পারে, অন্যথায় পালাবার পথ খুঁজে পাবেন না। নেতাকর্মীদের তিনি বলেন, কথা একটাই, এখন সময় এসেছে উঠে দাঁড়াবার, এই সরকারকে পরিষ্কার করে বলে দেওয়ার যে তোমাকে আমরা চাই না, এখন বিদায় নিতে হবে এবং নির্বাচন দিয়ে দিতে হবে, জনগণের নির্বাচন দিতে হবে, অন্যথায় জনগণই তোমাকে সরাতে বাধ্য করবে। মসজিদের ইমামরাও আজ নিরাপদ নয় বলেছেন জাতীয় শিক্ষক ফোরাম। জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুব রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক নাসিরউদ্দিন খান কক্সবাজার জেলার চকরিয়ায় টর্চ লাইটের আলো চোখে পড়ায় প্রতিবাদ করায় হাফেজ ফরিদুল আলম নামে এক মসজিদের ইমামের ওপর নির্মম হামলা ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। সেই সাথে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, আলেম ওলামাদের ওপর খড়গহস্ত প্রসারিত করার পরিমাণ ভালো হবে না। আজ এক বিবৃতিতে নেতৃত্বদ্বয় বলেন, স্বাধীনতার 50 বছর পর আজ মসজিদের ইমামরাও নিরাপদ নয়। একটি স্বাধীন সার্বভৌম দেশে সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন মসজিদের ইমাম। একজন সম্মানিত আলমকে সামান্য একটি ঘটনায় এভাবে মারধর এবং বসতঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়ার ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। নেতৃদ্বয় বলেন, ঘটনার 6-7 দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত সন্ত্রাসীদের গ্রেফতার করতে না পারা প্রশাসনের আন্তরিকতাকে প্রশ্নবিদ্ধ করছে। অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান তারা। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে ক্যাম্পের ভেতর গুলি করে হত্যা
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে ক্যাম্পের ভেতর গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। 14 আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাইমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, কোতুপালং এক নম্বর ক্যাম্পের ডি ব্লকে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর উপর গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে MSF হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেক রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, এশার নামাজের পর নিজ অফিসে অবস্থানকালে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে মোট 5 রাউন্ড গুলি করে। এতে 3 রাউন্ড গুলি মহিবুল্লার বুকে লাগলে তার মৃত্যু হয়। নিহত মহিবুল্লাহ আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ছিলেন। তিনি এখন উখিয়া টেকনাফের 32 রোহিঙ্গা আশ্রয় শিবিরের ছিলেন। তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে দেশীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ 1992 সালে রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসে, তখন থেকে এখানেই রয়েছেন তিনি। পাকিস্তান সমর্থিত জিহাদিরা আফগানিস্তান থেকে কাশ্মীরে যাবে। জাতিসংঘকে EFSAS দ্য ইউরোপিয়ান ফাউন্ডেশন ফর সাউথ এশিয়ান স্টাডিজ জানিয়েছে, পাকিস্তান সমর্থিত জিহাদিরা আফগানিস্তান থেকে কাশ্মীরে প্রবেশ করার আশঙ্কা আছে। বিশেষ করে তালেবান কর্তৃক আফগানিস্তানের ক্ষমতা দখলের পর সেই সম্ভাবনা আরও বৃদ্ধি পেয়েছে। জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের মানবাধিকার সংস্থা UNHRC এর 48তম সাধারণ অধিবেশনে এসব মন্তব্য করেছেন UFSAS এর পরিচালক জুনায়েদ কুরেশি। তিনি বলেন, 1989 সালে যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান ছেড়ে গেল, তখন অনেকে জিহাদিরাই অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হয়েছিল, তাদের কিছু কাশ্মীরে চলে যায়। সেই ঘটনার 32 বছর পর মার্কিন সেনারা আফগানিস্তানের মাটি ছেড়েছে, পুনরায় গদি দখল করেছে তালেবান। এখন আফগানিস্তানে সংঘাত করার জন্য তেমন কোনো উল্লেখযোগ্য প্রতিপক্ষ নেই, তাই ভাড়াটে সন্ত্রাসীদের এখন কোনো কাজ নেই। তিনি আরও বলেন, 1990 সালে সোভিয়েত ইউনিয়ন চলে যাওয়ার পর ভাড়াটে সন্ত্রাসী কর্মহীন হয়ে পড়ে। পাকিস্তান কর্তৃক পরিচালিত ও সমর্থিত এসব ভাড়াটে সন্ত্রাসী পরে কাশ্মীরে পাড়ি জমায়। আশঙ্কা হচ্ছে এবারও তেমন কিছুই হয়তো হতে পারে। এরদোগানের সঙ্গে বৈঠক, আইসোলেশন ভাঙছেন পুতিন। ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী করোনা আক্রান্ত হওয়ার পর গত 14 সেপ্টেম্বর থেকে সেলফ আইসোলেশনে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই কার্যক্রমের সমাপ্তি টানছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে। এক বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিন জানিয়েছেন, আজ বুধবার পুতিনের আইসোলেশনের শেষ দিন। এই দিনই সন্ধ্যার পর এরদোগানের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে আইসোলেশন থেকে বের হচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট। পুতিনের সঙ্গে বৈঠকে যোগ দিতে ইতোমধ্যে রাশিয়ায় অবস্থান করছেন তুর্কি প্রেসিডেন্ট। দুই নেতার সংলাপে সিরিয়া ইস্যু প্রাধান্য পাবে বলে বিবৃতিতে উল্লেখ করেছে ক্রেমলিন। পাশাপাশি অন্যান্য ইস্যুতেও মত বিনিময় করবেন দুই নেতা। জানা যায়, কৃষ্ণসাগরের তীরবর্তী সোচি শহরের একটি রিসোর্টে এই বৈঠক হবে। চলতি বছর সেপ্টেম্বরের প্রথম দিকে অবকাশ যাপনের জন্য সাইবেরিয়া গিয়েছিলেন পুতিন। সাইবেরিয়া ছুটি কাটানোর পর মস্কোতে কাজে ফেরার কয়েকদিনের মধ্যেই সেলফ আইসোলেশনে যেতে হয়েছে তাকে। আইসোলেশনে থাকার সিদ্ধান্তের কারণে পুতিনকে নিরাপত্তা সম্মেলনের জন্য তাজিকিস্তান সফর বাতিল করতে হয়েছিল। নারীদের জন্য কাবুল বিশ্ববিদ্যালয় বন্ধের খবর ভুয়া, বলছে তালেবান। আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয়ে ক্লাস বা কাজ করার অনুমতি দেওয়া হবে না, এই খবর প্রত্যাখ্যান করেছে তালেবান। পাকিস্তানের প্রভাবশালী টেলিভিশন চ্যানেল জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আফগান সম্প্রচার মন্ত্রণালয় ও কাবুল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, কোনো বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত হওয়ার ক্ষেত্রে বাধা নেই। এর আগে নিউ ইয়র্ক টাইমস, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম, কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আশরাফ ঘাইরাতের এক টুইট থেকে সংবাদ প্রকাশ করে। ওই খবরে বলা হয়, ইসলামী পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত নারীদের কাবুল বিশ্ববিদ্যালয়ে ক্লাস বা কাজ করার অনুমতি দেওয়া হবে না। প্রকাশিত এই খবরকে গুজব বলে নাকচ করে দিয়েছে তালেবান সরকার। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক ও শিক্ষার্থীরা আগের মতোই পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করছেন। কাবুল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলেছে, ভুয়া এক টুইটের উপর ভিত্তি করে নিউ ইয়র্ক টাইমস খবর ছাপিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও বলছে, মানুষকে ভুয়া খবর দিয়ে বিভ্রান্ত করতে এসব ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে। কর্তৃপক্ষ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কাবুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের কোনো অ্যাকাউন্ট নেই। কোনো খবর প্রকাশ করতে হলে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া উচিত। সিরিয়ায় শান্তি নির্ভর করছে তুরস্ক ও রাশিয়ার সম্পর্কের ওপর। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, রাশিয়া তুরস্কের সম্পর্কের ওপর সিরিয়ার শান্তি নির্ভর করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের পর তুর্কি প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। তুরস্কের স্থানীয় গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বুধবার দক্ষিণ রাশিয়ার পর্যটন নগরী সোচিতের রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন। এরদোগান সিরিয়ার শান্তি ফিরিয়ে আনতে রাশিয়া তুরস্কের সম্পর্কের ওপর জোর দেন।
এরদোগানের সঙ্গে সাক্ষাতের পর ভ্লাদিমির পুতিন বলেন, যদিও তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক সর্বদা সমস্যা সংক্রান্ত বিষয়ের বাইরে হয় না, তবে দুই দেশের প্রতিষ্ঠানগুলোর সেই সমস্যা দ্রুত মিটিয়ে ফেলার সক্ষমতাও রয়েছে। পুতিন 2020 সালে নাগর্ণ কারবাখ শান্তি স্থাপনে মস্কো আঙ্কারায় গুরুত্বপূর্ণ ভূমিকার উদাহরণ দেন। এছাড়া রুশ প্রেসিডেন্ট তুরস্কের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের বিষয়টিও ফোকাস করেন। তিনি বলেন, রাশিয়ার বর্তমান তুরস্কের বিনিয়োগ দাঁড়িয়েছে 1.5 বিলিয়ন আর তুরস্কের রাশিয়ার 6.5 বিলিয়ন। সম্প্রতি জাতিসংঘের সাধারণ সম্মেলনে নিউ ইয়র্ক সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, কিন্তু এরদোগানের এই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন বাইডেন। এই ঘটনার পর হতাশ ও ক্ষুব্ধ এরদোগান রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে উদ্যোগী হন। এর অংশ হিসেবে তিনি রাশিয়া সফর করছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।